আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে তোমরা? চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। সরি ফর দ্য ওয়েট। সো এটা হচ্ছে একটা শিন আনবক্সিং ভিডিও। এটা আমার সেকেন্ড টাইম অর্ডার ছিল শিনে। খুব একটা বলবো না যে টপ নচ কোয়ালিটি ওরা প্রোভাইড করে, বাট মোটামুটি আর কি, ডে টু ডে লাইফের যা যা দরকার হয় কম দামে মোটামুটি চালানোর মতন আর কি। সো এটা হচ্ছে ক্রাঞ্চিস, হেয়ার ক্রাঞ্চিস, চুল বাঁধার জন্য। একটা $1 মতন মনে হয় পে করেছিলাম প্লাস ট্যাক্স। তিনটা ক্রাঞ্চিস পেয়েছি, ভালো, খারাপ না, কিউট কালার। দেন আছে একটা টপস। এই টপসটা আমি অনেক দিন থেকে কিনবো করছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে, কিনেই ফেললাম। সো এটা $12 মতন ছিল, সেলে ছিল। এটা স্লিভলেস, বাট আমি একটা ট্রেঞ্চ কোট অথবা ওভার কোটের মাধ্যমে পরব। আচ্ছা, এটা হচ্ছে সেল ফোনের জন্য রিং লাইট। জানি এটা খুবই ওল্ড ফ্যাশনড, এখন সবাই খুব বড় বড় রিং লাইট চালায়। সো এটা আমি অর্ডার দিয়েছিলাম জাস্ট টেম্পোরারির জন্য, বেশি একটা খরচ হয়নি। এটাও মনে হয় $2 মতন পড়েছে, খুব একটা ভালো কোয়ালিটি না, বাট মোটামুটি মজার ডিভাইসটা, ব্যাটারিতে চলে। আচ্ছা, নেক্সট আছে একটা প্লাস্টিকের একটা গোল্ডেন কালারের বক্স। এটার ভেতরে টুকটাক জিনিস রাখা যায়, যেমন ধরা যাক চাবির রিং বা কানের দুল, এই টাইপের জিনিস টুকিটাকি বা সাজানোর জন্য, দেখতে বেশ সুন্দর। এরপরে চলো আমরা আরেকটা বক্স ওপেন করি। হ্যাঁ, এটা দেখতে কিন্তু আসলেই সুন্দর কিন্তু। আচ্ছা, এটা শেষ। পরে আমরা, আচ্ছা, ময়লাগুলো একটু সরিয়ে নিচ্ছি। তারপরে আছে একটা প্যাকেট, এটার মধ্যে কি আসলে, আচ্ছা খুলে দেখছি। ও আচ্ছা, এগুলো হচ্ছে কাঁটা চামচের মতন বাচ্চাদের জন্য, ছোট ছোট 10টার মতন কাঁটা চামচ, বিভিন্ন শেপের। কোনোটা এই যে এটা যেমন হাতির শেপে, তারপরে আছে একটা খুব সম্ভব এটা এটা কি এটা হচ্ছে খুব সম্ভব র্যাবিট শেপ, এটা যেমন পান্ডা শেপ, এরকম বিভিন্ন শেপের। ধরা যাক বাচ্চাদেরকে যে টিফিনের সময় আঙ্গুর টাঙ্গুর দেওয়া হয়, ওরকম একটা পিস যদি দিয়ে দেওয়া হয় তাহলে ওরা বেশ মজা করে খাবে, বেশ ভাল লাগলো এটা। তারপরে আছে, এটা মনে হয় $4 আমি পে করেছিলাম প্লাস ট্যাক্স। আচ্ছা, এটা হচ্ছে একটা টপস, এটা হচ্ছে অ্যাক্টিভ ওয়্যার, ধরেই বুঝলাম নট দ্য বেস্ট কোয়ালিটি বাট অল রাইট কোয়ালিটি। সো এটাতে কি লেখা, এখানে মর্নিং লেখা আর কিছু সুন্দর কার্টুনের ছবি, বেশ ভালোই লাগলো। তারপরে এটা আছে একটা বাচ্চাদের ব্যাগ, ব্লু কালারের পেঙ্গুইন শেপ, খুবই সুন্দর, খুবই ভাল লাগলো। সামনে একটা ছোট পকেট আছে চেইন আলা, ভিতরে আরেকটা বড় বড় জায়গা যেখানে বাচ্চারা চাইলে তাদের টিফিন বক্স আর একটা ছোট পানির পট রেখে দিতে পারবে, ব্যাকসাইড জামা। বেশ ভালো, সুন্দর ব্যাগটা আমার বেশ পছন্দ হয়েছে, আমার নেফিউর জন্য কাঁধে ঝুলে সুন্দর এখানে ওখানে যেতে পারবে, বেশ ভালো লাগলো এটা আমার কাছে। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট আছে চলো আরেকটা টপস। এটা হচ্ছে রেড কালারের, আগের মতনই একটা অ্যাক্টিভ ওয়্যার, নট দ্য বেস্ট কোয়ালিটি দেখলেই বোঝা যায় আর ধরলেও তো বোঝাই যায়, তাছাড়া এটার স্টিচিংটা তো পারফেক্ট না আর ফেব্রিকটাও খুব একটা ভালো না, বাট ধরা যাক যে গ্রোসারি শপিং এটা সেটা এদিক সেদিক কোনো কিছু পিক আপ বা ড্রপ অফ করতে হঠাৎ করে এটা পরা যেতেই পারে, খুব একটা খারাপ না। এরপরে আছে, এটা হচ্ছে একটা টপস, ওরা বলছে এটা হচ্ছে কটন, 100% কটন, নট শিওর ইফ ইটস ট্রু বাট ভালোই লাগলো, খারাপ না। আচ্ছা, এটা হচ্ছে স্টিকার্স, 100টা স্টিকার্স আছে ভিতরে থ্যাংক ইউ লেখা, বেশ সুন্দর, এক একটা এক এক স্টাইলের। সো কাউকে কোনো কিছু গিফট করতে হলে এটা একটা সুন্দর করে দিয়ে দেওয়া যায়, ভালোই লাগে দেখতে। এই যে ছোট্ট বাট খুবই কিউট, সো এটাও সরিয়ে রাখি। পরের এটা হচ্ছে আরেকটা টপস, এটাও বেশ লং একটা টপস, এটার সাথে আরেক
একটা যে দেখালাম সেটা খুবই মিল, বাট এটার হচ্ছে নেক লাইনটা একটু ডিফারেন্ট। আচ্ছা আই থিঙ্ক ইটস দ্য লাস্ট ওয়ান। আচ্ছা এটা লাস্ট ওয়ান, একটা ট্রেঞ্চ কোট ক্যামেল কালারের, খুবই সুন্দর রঙটা, বাট ফেব্রিকটা অত ভালো না। সো আচ্ছা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।